नमस्कार बंधुरा, आमादेर एंटारटेनमेंट यूट्यूब चैनेले आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एसेछि आरो नतून एकजन धाँधा निये। संगे थाकबे एकटा मैजिक, मैजिकटा भिडियोर मध्ये शिखिये देवा हबे। आर प्रत्येक धाँधार जन्य थाकबे 5 सेकेंड करे। बेशी समय लागले भिडियोटा पजो करे नीते पारेन। ताहले चलुन शुरू करा जाक। प्रथम धाँधा। तुमी तुमार बाबार पीछने दाड़ी आछो, आबार तुमार बाबाओ तुमार पीछने दाड़ी आछेन, एटा किभाबे सम्भव? এই ছবিটায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বাবা আমার পিছনে দাঁড়িয়ে আছেন এবং আমি বাবার পিছনে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় ধাঁধা। একটি দৌড় প্রতিযোগিতায় তুমি তৃতীয় স্থানের ব্যক্তিকে টপকে রেস শেষ করলে, তুমি কোন স্থান পেলে? এই ছবিটি লক্ষ্য করুন, তৃতীয় স্থানের ব্যক্তি দ্বিতীয় স্থানের ব্যক্তিকে টপকে রেস শেষ করে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন। তৃতীয় ধাঁধা। দুজন লোক একসঙ্গে দাবা খেলছে কিন্তু দুজনেই জিতে গেল, কিভাবে সম্ভব হলো? দুজন লোক একসঙ্গে দুটি কম্পিউটারে দাবা খেলছে। চতুর্থ ধাঁধা। তিনজন ডাক্তার আর আমি একসঙ্গে বসে আছি। তিনজন ডাক্তার বলছে আমি নাকি তাদের ভাই, কিন্তু তারা আমার ভাই নয়, কিভাবে? তিনজনেই লেডি ডক্টর, তারা আমার দিদি। পঞ্চম ধাঁধা। এমন কি জিনিস আবিষ্কার হয়েছে যাতে দেয়ালের মধ্যে থেকে দেখা যাবে? উত্তরটি হবে জানালা। ষষ্ঠ ধাঁধা। স্বর্গ এবং নরকের মাঝে কি আছে? স্বর্গ আর নরক কথাটার মাঝে এবং কথাটি আছে। এবার ম্যাজিক দেখে নি। বন্ধুরা, তোমরা আমার অনেক ধাঁধা দেখেছো, কিন্তু আজকে আমি একটা ম্যাজিক দেখাবো এবং সেটা লাস্টে শিখিয়েও দেবো। আমার কাছে একটা কাঠি আছে, এবার এই কাঠিটাকে আমি ভ্যানিশ করে দেবো জাদু মনে। চলো দেখে নিই। গিলি 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 ছু, সব ভ্যানিশ হয়ে গেছে, কাঠিটাও ভ্যানিশ হয়ে গেছে। চলুন এবারে ম্যাজিকটি শিখে নেওয়া যাক। এই ম্যাজিকটি করার জন্য আপনাদের লাগবে একটি গার্ডার বা রবার ব্যান্ড এবং একটি যে কোনো একটি কাঠি। প্রথমে গার্ডারটিকে আমি হাতের কনুয়ের কাছে বেঁধে রেখেছি এবং কাঠিটি আমি এরকম করে ধরে রেখেছিলাম। এবং আপনারা তো গার্ডারটাকে দেখতে পাচ্ছিলেন না, কারণ এই জামাটা এইরকম করে ছিল। এখন আমি যখনই এই কাঠিটাকে ছেড়ে দিচ্ছিলাম তখন এটি জামার মধ্যে ঢুকে যাচ্ছিল এবং অদৃশ্য হয়ে যাচ্ছিল। এবার সপ্তম ধাঁধা। রেগা মাপা ধানি, এখানে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে? রেগা মাপা ধানি
সুরটির মধ্যে সা সুরটি নাই, তাই যন্ত্রটির নাম হবে সানাই। অষ্টম ধাঁধা, কি ঠিক তোমার সামনে আছে তবুও তুমি তাকে দেখতে পাচ্ছ না? তোমার ভবিষ্যৎ, নবম ধাঁধা, সাদা অবস্থায় নোংরা, কালো অবস্থায় পরিষ্কার, বলুন তো জিনিসটা কি? উত্তরটি হলো ব্ল্যাকবোর্ড। দশম ধাঁধা, কালো অবস্থায় কিনে আনি, ব্যবহার করি যখন লাল, আবার ফেলে দিই যখন ধূসর, বলুন তো এটা কি হবে? উত্তরটি হবে কয়লা। কয়লা যখন ব্যবহার করি তখন লাল, এবং যখন ফেলে দিই তখন তার রং হয় ধূসর। একাদশ ধাঁধা, নদী আছে জল নেই, জঙ্গল আছে গাছ নেই, শহর আছে বাড়ি নেই, বলুন তো এটা কি হবে? উত্তরটি হবে ম্যাপ। ম্যাপে নদী আছে কিন্তু জল নেই, জঙ্গল আছে কিন্তু গাছ নেই, এবং শহর আছে কিন্তু বাড়ি নেই। দ্বাদশ ধাঁধা, আমার শরীরে অনেক ছিদ্র রয়েছে তবুও আমি জল ধরে রাখতে পারি, বলুন তো জিনিসটা কি? উত্তরটি হবে স্পঞ্জ। স্পঞ্জের গায়ে ছিদ্র থাকায়ও জল ধরে রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।